الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباد عما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. সমস্ত তারিখ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পরে আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনাল্লাহ মুরুদ্দুলাল তাজদারে মাদানী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার উপর শত কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে বসে থাকা ছোট বড় তালবিলিম ভাই সকল এবং আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয়, আমি যে আপনাদের সামনে বিষয়টিকে নিয়ে দণ্ডমায়িত হয়েছি সেইটির নাম হচ্ছে কোরআন পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর মানুষকে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন যতটুকুই সহজ লাগে অতটুকুই পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন ওয়া কুরআনাল ফাজর, ফজরে কোরআন পাঠ করো। ইন্না কুরআনাল ফাজর কানা মাসহুদা, কেননা কোরআন সাক্ষ্য হিসাবে গ্রহণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন ওয়া লাকাদ ইয়াসরাউনাল কোরআনা লিযাক্কিহি ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তা আছে কি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন ইন্না আনজালনাহু কুরআনা আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো অপরকে বুঝাতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন ওরাতিলিল কুরআনা তারতিলা, কুরআনুল কারীমকে ধীরে ধীরে স্পষ্ট ভাবে আল্লাহকে ভয় করে আল্লাহকে এক বলে বিশ্বাস করে কুরআনুল কারীমকে তিলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন انما المؤمنون اذا ذكر الله وجلت قلوبهم اياتهم زادتهم ايمانا وعلى ربهم يتوكلون. প্রকৃতি মান হলো ওই ব্যক্তি যার হৃদয় কম্পিত হয়, যার হৃদয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপে। যখন তাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করানো হয়, যখন তাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে তেলাওয়াত করানো হয়, তখন তারা বৃদ্ধি করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য তারও বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনকে এই বিষয়ে নাযিল করেছি যা রোগীদের জন্য চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য তারও বলেন মা ফরাদনা ফিল কিতাবি মিন শাইই, আমি কোরআনকে কোনো উল্লেখ রাখতে বাদ দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য তারও বলেন نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن, আমি তোমাদের কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি যেমন করে হোক না কেন এই কোরআন কোরআনুল কারীম তোমাদের কাছে বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরো বলেন لو أنزلنا هذا القرآن على جبل لله لرأيته قاسيا متصديا, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে পাহাড় বিন্নিত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। এসব আমি মানুষের জন্য বর্ণনা করেছি যাতে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন একটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন উসমান রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যিনি যে কোরআন শিক্ষা এবং অপরকে শিক্ষা দিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন একটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম কথা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা।
সবচেয়ে উত্তম পদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ। আল্লাহ একটা হাদিসে এসেছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে শুনেছে, তোমরা কোরআন পাঠ করো, কেননা কোরআন কিয়ামতের ময়দানে নিজের সাথীর জন্য সুপারিশ জানাবে। তখন বলবে কোরআনুল করিম, হে রব্বুল আলামিন, তুমি সেই ব্যক্তিকে জাহান্নামে দিও না, কেননা সেই ব্যক্তি রাতে একটা দেড়টার দিকে তোমার কোরআনুল করিমকে বর্ণনা করেছে, তোমার কোরআনুল করিমকে পড়েছে। হে রব্বুল আলামিন, তোমার সেই বান্দাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করিও না। এখান থেকে আমার বক্তব্য করছি, ওয়া আলাইকুম আসসালাম।